ভাই 15 টাকা ফ্লেক্সি লোড করিয়ে দাও। 15 টাকা লোড হয় না। কেন 15 টাকা লোড হয় না? 15 টাকা দিতে হয় না। 30 টাকা নিচে ফ্লেক্সি লোড হয় না। আইডিয়া করছে কেডা? এই আইন করছে কেডা? যে 30 টাকা নিচে ওইটা কোন জায়গায় লেখা আছে দাও। কোন জায়গায় লেখা আছে যেতে হান। ভাই এত কথা আছে 30 টাকা নিচে ফ্লেক্সি লোড হয় না। 30 টাকার নিচে ফ্লেক্স লোড হইবে ওইটাই বেড়া যুক্তির কথা। যদি না হয় তাহলে অনশন করব। একটু অনশন কি? অনশন বলতো না ঢাকা সরে আছে অনশন বলতো না। অনশন কার তাই ঢাকা সরে তোর বাইরে থাকি লিখে একটা কাস্টমার ঢুকবে না এই দোকানে। ভাই ভাই নাম্বারটা করুন ভাই। এই তো বাঙালিদের সাইজ করানোর আগে তো সাইজ হয় না, সাইজ করতে হয়। সহজে সারি না কাউরে আর যুক্তি ছাড়া কথা হবে না। রিসিভ করলেন যেভাবে আমার লগে কথা বললেন এটা কিন্তু আইছে আপনার দিলের ফোন। এটা দিলের কি আইলেন আপনি? এই যে আমি আপনার লগে কথা কইতে আছি আমার বাড়ি বরিশাল, বরিশাল লিয়ে ভাষায় কথা কইতে আছি, এটা কিন্তু আমার দিলের ফোন আইছে। আপনি যে আমার কথা কইতে আছেন আপনার ভাষায় মানে নোয়াখালী থেকে, ওটাও কিন্তু আপনার দিলের ফোন আইছে। আমারটা দিলের ফোন আইছে, আপনারটাও দিলের ফোন আইছে। বুঝি বুঝি। তো আপনি কার কাছে আইছেন? আমি আইছি জামান ভাইয়ের কাছে। আমি আসলে জামান ভাই পাড়া তো আপন ছোট ভাই। তুমি যে ভালো আছো তো ভাবিলে দেখি বুঝে নাই জি। দেশে সবাই ভালো আছেনি? আর দেশে তাহুনার আগে আঙ্গো পাইতে তো গেছিলিনি, সবাই ভালো আছেনি কোন? হায় ওই আছে সবাই ভালো আছে, তো তুমি না জানাইয়া বিয়া করিয়া লাগছো ওই বিষয়টা নিয়ে কাকুটু বেজার। তা ঢাকা শহরে কি লাগাইছোস? ভুলে গেছো মনে নাই? তুমি কইছিল না যে ঢাকা আইলে তুমি আমার চাকরির ব্যবস্থা করে দেবা, হইবে না এসি? ও আচ্ছা, এতদিনে তোর চাকরি করার শখ হইছে, তোর যে পরীক্ষার রেজাল্ট, তোর সিভি জমা দিলে তোর চাকরি হয়ে যাবো, আর না হইলে আমি তো আসি। তা সিভি টিভি বানাইছিস নি কেন? তুমি কি মনে করো ও সব রেডি? আমার কোনো সমস্যা নাই, ওই সব রেডি করে নিয়ে এসেছি। আসো আসো আসো, এখানে বসে। হাসি তোমার ভাষা তো শঙ্কর ভাষা হয়ে গেছে। কস কি বেটা, মুই তো ইয়া খেয়াল করিনি। তুমি খেয়াল করো নাই কিন্তু মুই ঠিকই ধরিয়া লাইছি তোমার উপরে ভাবির আসর পড়ছে। কি ভাবি ঠিক বলতে আছি না? হেতার তো অনেক দিন ধরে কই আর হেতে কেন ভাষাটা ঠিক কইতো হেতার কোনো কথা হুনে না। আরে হেতে যদি একেন করে কথা কয় তাহলে হেতে আমাদের দেশে গেলে জামে হাতে রাখবো।
ভাবি কিছু বুঝি নাই আর কি করি আর আর বাইসে আনার বুঝন নকে আর আর কথা নেন আরে আনার বাইরে আই কইর শুদ্ধ করে কথা কইতে তোর নাইজার মুখ করে কথা কইর কুমিনা কইতো হেতে আর কথা হুন না হেতে যে কিনে এই দেশি ওই দেশি এরকম ভাঙা ভাঙা কথা কয় তোর নাঙ্গু বাইত গেল আর আব্বা আমার ভাবি হেতে রে তোর কথা কি বুঝবো নি আর কত না বুঝলে আমরা দূর করব কেমনে কমছে ভাবি কিচ্ছু বুঝি নাই কিন্তু ভালো লাগছে ভাবি নাম সর্দার মামুনুর রশিদ জি স্যার সর্দার বংশের জি অদ্ভুত অদ্ভুত কেন স্যার কারণ আমিও সর্দার বংশের বাহ তাহলে তো অবশ্যই অদ্ভুত আপনার তো রেজাল্ট ভালো জি এতদিন চাকরি বাকরি করেননি না পরিশ্রমী মানুষ পরিশ্রম করতে ভালো লাগে আর এই সয় সম্পত্তি এত বেশি থাকার কারণে আমাকে আসলে বংশ পড়ালেখার বিষয়টা নাই কেউ পড়ালেখা করে নাই তা আমার আব্বার একটা আশা ছিল যে আমার সেই করবে পড়াশুনো করাইবে তো আমার পড়ালেখা করাইছে আমার রেজাল্ট টেজাল্ট ভালো খারাপ না কিন্তু এখন শেষকালে সে একটা শর্ত জুটিয়ে দিছে যে বাদাম তুমি পড়ালেখা করছো ভালো কথা কিন্তু তোমার চাকরি করতে হইবে তুমি যদি চাকরি না করো তাহলে তোমার বিবাহ করা হবে না তাই দিয়ে একটা কি যন্ত্রণা আর আপনি বলেন যে এটা একটা পুরুষ বা একটা নারী যাই বলে তার তো জীবনে বিবাহ জিনিসটা প্রয়োজন আছে কি বিবাহের প্রয়োজন নাই আপনি বিবাহ করছেন না এটা তো লাগবে এই শর্তে আমি কি করব বিবাহ তো করতে হইবে সেই কারণে আসছি আর কি যে একটা চাকরি যদি জোগাড় করা যায় মামুন সাহেব জি আমাদের কোনো অ্যাকাউন্টের দরকার কোনো পিএস অফিসের দরকার নেই স্যার শিক্ষিত ছেলে স্যার মেধাবী ছেলে সমস্যা হবে না স্যার ঠিক হয়ে যাবে আচ্ছা আমি যে অ্যাকাউন্টেন্টের কাজটা পারবো না এটা স্যার আপনি বুঝলেন কিভাবে কাগজে কলমে আছেন বাচন ভঙ্গিতে নেই না স্যার আমি তো এখানে অ্যাকাউন্টেন্ট একদম হিসাব রক্ষক আমার কাজ তো লেখালেখি করা মানে হিসাব লিখে রাখি তো সেখানে বাচন ভঙ্গিটা সমস্যা কিভাবে আমি তো বুঝলাম না তবে খাতায় হিসাব লিখবো সেখানে হিসাবের মধ্যে বাসন ভঙ্গি এমন তো না যে যে হিসাবটা লিখছি হিসাবটা লাভ দিয়ে উঠে খারাইয়ে বরিশালিয়ে বাসায় কথাবার্তা শুরু করলো তা তো না ওটা তো খাতায় লেখা থাকবে ওটা তো বাসন ভঙ্গি লইয়ে তো কোনো সমস্যার কিছু নাই আমার মনে হয় আর আমার যদি কাজের মধ্যে কোনো ফল্ট হয় তাহলে আপনার কল লাগবে না বস আমি নিজ দায়িত্বে বরিশালের দিকে আনা শুরু করবো জমা সাহেব সে তো ঠিকভাবে কথাই বলতে পারে স্যার আমাদের বরিশালের মানুষের কথা বলার ধরনটাই এরকম খুব দিল খোলা তো তাই কথা শুনলে একটু কাঠখোট্টা মনে হয় আপনি স্যার আমাকে এক মাস সময় দেন এই এক মাসের ভিতরে সব কিছু স্যার ঠিক হয়ে যাবে ঠিক আছে ওনাকে আমি এক মাসের সময় দিলাম এক মাসের ভিতরে উনি যেন ভাষাটা ঠিক করে ফেলেন কাল থেকে জয় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আব্বা আসি তো ভালোই কাম তো ফাইনাল হয়ে গেছে চাকরিটা হয়ে গেছে কি চাকরি হয়ে গেছে বড়া মই আজ তোর লগে বহুত একটাছি না তার তাড়াহুড়ার কাম নাই একটু সমস্যা আছে আমার কি সমস্যা হয়েছে সমস্যা হইলো ওই বরিশালিয়া ভাষা মানে ওরা যে ভাষায় কথা কই এ ভাষা তো এখন দেরি যে ঢাকা শহরে চলতে আছে না অফিস আদালতে তো আরো চলবে না কারণ হেরা আবার মনে একটা আলটিমেটাম দিয়েছে যে এক মাস সময় দিয়েছে আর কি এই শুদ্ধ ভাষা শেখার জন্য আমরা কি যে করবো ওটা যে আমি পারবো না তো তুমি বোঝো মুই বোঝো কি করবো বুঝতে আসি না তোর একটু মুই লেপা শিখেছি বসিল ভাষার কথা কল কিয়া এ মুই এত কথা বুঝি না তোর চাকরি করতে হবে এই ক্যাম ক্যামনে করতে হবে এ তোর ব্যাপার না এলে কিন্তু মুই তোর বিয়ে দেবো না বোঝো
বুঝছি তো, তাই তোমার বাপে বুঝলে আর ভালো হইতো। দাদার কথা কইতে আছি, যেটা থাকলে আর মুই আর একটু বুঝাইতাম। এবারে ক কি আর আব্বা, কাল কোমর পেট তো নবিস ঘুমাইতে হইবে, ব্যানার উঠতে হইবে। দান রাখলাম, আসসালাম আলাইকুম। কিরে কি করস? ওই আব্বার লগে একটু ফোনে কথা কইতেছিলাম। আমি তো আকামটা কইরা ফলাইছি, বসরে আমি কথা দিছি, তুই এক মাসের ভিতরে ভাষাটা শিখে ফেলাইবি। আর এটা তোমার সামনেই তুমি কইছো। তুই আর মান সম্মানটা রাখিস কেন? ঠিক আছে, কিন্তু ওই এক মাসের মধ্যে শুদ্ধ ভাষা শিখমু জিনিসটা তো কঠিন। আচ্ছা দেই, আমি চেষ্টা করতে আছি। হও চেষ্টা কর, নাইলে আর মান সম্মান ডুবি যাইব। আয়া ঘুমাইতে যাই। ঘুমাইতে যাবা এটা ঠিক আছে, কিন্তু ভাই তুমি বিয়ে করছো, তোমার বিয়ের বয়স কত? 12 বছর। বয়স সম্পূর্ণ আর 12 বছর হয়ে গেছে, এমন তো তোমার বউর ভাষা মানে নোয়াখালী ভাষা এটা তুমি শিখতে পারো না। আর আমার কইতে আসছো যে এক মাসের মধ্যে আমি শুদ্ধ ভাষা শিখে এলাম। আচ্ছা আমারটা বাদ দাও, তোমার কিন্তু এই নোয়াখালী ভাষাটা তাড়াতাড়ি রপ্ত করা উচিত। একটু একটু পারো তুমি, কিন্তু পুরোটা তো হয় না, তোমার বউগুলো আফসোস আছে। তুমি নোয়াখালীটা তাড়াতাড়ি শেখো, নাহলে বউ কিন্তু আস্তে থুয়ে চলে যাবে। আরে দূরো, কি কস তুই? বাংলা শুদ্ধ ও প্রমিত উচ্চারণের ঠিক স্থানে পৌঁছানোর লক্ষ্যে ধ্বনিকে জানা এবং ধ্বনির স্থানকে চিনতে হবে সর্বাগ্রে। আমাদের ভেতরের ফুসফুস তাড়িত যে বাতাস মুখ গহ্বর দিয়ে বেরিয়ে আসে, তার ঠিক ঠিক স্থান দিয়ে ধ্বনিটি হয় কিনা আগে জানতে হবে। এই ধ্বনির প্রকাশ যদি আমরা ঠিক মতো করতে পারি, তবে নিশ্চয় আমাদের উচ্চারণ শুদ্ধ ও প্রমিত হবেই। ধ্বনি এবং প্রথমে মৌলিক স্বরধ্বনি সাতটি। মৌলিক স্বরধ্বনি আরম্ভ করা একইভাবে এবং শেষ করা একইভাবে হতে হবে। ই, এ, এ, আ, অ, ও, উ। আবার উল্টো দিকে উ, ও, অ, আ, এ, এ, ই। এই সাতটি স্বরধ্বনি আমাদের বাক প্রত্যঙ্গের মাঝখান দিয়ে মুখের মধ্যে খুব সহজভাবে নিয়ে আসতে পারাই প্রধান এবং প্রথম কাজ। মৌলিক স্বরধ্বনির পরে আমরা যৌগিক ধ্বনি উচ্চারণ করব। এক্সকিউজ মি, হ্যালো, আমি মোহাম্মদ আজিজ, মার্কেটিং সেকশনে আছি। মুই সর্দার মামুন, কাম ফ্রম বরিশাল। আচ্ছা, এখানে মার্কেটিং এর হিসাব পাওয়ার কিছু কাগজ আছে, আপনার হচ্ছে প্রিভিয়াস হিসাবের সাথে অ্যাডজাস্ট করে আমাকে ক্রেডিট একটু জানাবেন। টেনশন করবেন না, আমি দেখতে আছি। ঠিক আছে, আপনার অত তাড়াহুড়ো কিছু নাই, আমাকে লাঞ্চের আগে দিলেই হবে। অত বেশি সময় আমার লাগবে না, ম্যাক্সিমাম 40 মিনিট। আমি আগের হিসেবে ক্লোজিং টাইম নিয়ে আলাইছি, আমরা 40 মিনিট পরে আমি দিয়ে দিতে আছি। ঠিক আছে। আঞ্চলিক ভাষায় কথা বলে, আবার প্রথম দেখাতে আমাকে কি বলে জানেন,
কি জানো নামটা ভুলে গেছি, যাই হোক ওই কাম ফ্রম বরিশাল অ্যাকাউন্টেন্ট হয়ে এই খ্যাত বাসায় কথা বলে ও কালো বিয়ে চাকরি হয়েছে ওর সাথে আমাকে কি হলো সুন্দর করে কথা বলে ঠিক হয়েছে বিশ্বাস নয় আপনি যান গিয়ে আমার বাজারে দেখে আনি যান ঠিক আছে ভাই যাতা হুম দেখে আতা হুম নামের শেষে তো বন্নিক, যেমন আমার নামের শেষে রশিদ মামুন, সবাই মামুন বলে ডাকে, আমি মনে করছি আপনার ডাক নাম্বার বন্নিক। তাছাড়া বন্নিক শব্দটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, তার একটা হিস্টোরি আছে, ছোটকালের হিস্টোরি। আমাদের এলাকায় একটা লোক আছিল, তার নাম হলো ধনঞ্জয় বন্নিক, দুধ ব্যস্ত। তা বাজারে আইসে দুধ বেচতে, তা আমরা আবার যে হাইড্রোমিটার আছে না ওইটা কলসির মধ্যে দিয়া দেখতাম যে দুধে পানি দিছে না। তা ধনঞ্জয় বন্নিকের কলসিতে দেখি যে দুধের তোর পানির পরিমাণ বেশি, এবার কলসির দুধ সবার মাথা গাড়িয়ে দিছি আর শুরাইছিলাম ভাই ইচ্ছে মতো। ওই যে বর্ণিক শব্দটা মাথায় ঢুকছে আর বাইরে না। আচ্ছা আমি আসি পরে কথা হবে। পরে কি অবশ্যই কথা হবে। আপনি এলো না বিয়েবেলে, হয়তো হাতে এক্সিমে আছে, সমস্যা তো থাকতেই পারে, চর্মরোগ এমন রোগ, এত মানুষ মরেও না আবার রোগ মানুষের সারেও না। এই জিয়া দেখছো নাকি অফিসে একজন নতুন কমেডি আসছে? আরে দেখবো না মানে ওই বরিশালা এত একটা চাকর, একটু পর পরে কি করে জানেন সাদে 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 একটা চাকর তাই নাকি? হ আচ্ছা আমার জন্য এখন একটা চাল বানাও। আচ্ছা বানাই দিস। আরেক চাকর আছে Thank you.
প্রমোশন কোথাও যাচ্ছেন? স্যার আমি একটু ওয়াশরুমে যেতে আছি। খুব জরুরি? না জরুরি না স্যার, আপনি বলতে পারেন। প্রথম দিন হিসাবে আপনার কাজের কোনো ত্রুটি পাইনি, শুধু সমস্যা হচ্ছে ভাষাগত প্রয়োগ নিয়ে। ট্রাই টু সলভ দ্য প্রবলেম। স্যার আমি বলতে পারতে আছি না, আমার ভাষা যদি সমস্যা হয়, মানে ভাষা যদি বুঝতে না পারে তাহলে সেটা তো আমার বললেই হয়। আপনি যে ড্রেস পরে রাতে ঘুমান সেই ড্রেস পরে কি আপনি অফিস করতে পারেন? বস পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই আসলে। মানে আমার বিশ্বাস যেটা যে কাজটা হলে মূল কথা, আমি যদি ট্রাউজার পরিয়ে কাজ ঠিকঠাক মতো করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। আমি কোট প্যান্ট পরিয়ে কাজ ঠিক মতো করতে পারতেছি না সেটা তো সমস্যা। এ বিষয়ে আপনার সাথে আর কথা বলতে চাচ্ছি না, আপনাকে এক মাস সময় দেওয়া হয়েছে, আপনি ভেবে দেখবেন। জি বস, আমি এখন যাইতে পারি বস। মামুন, ও সম্বন্ধে আপনার মতামতটা কি শুনি ভাই? আমার মনে হয় আমি একটু সামনে আগে গেলে না রিক্সা পেয়ে যাবো। যাই আছে, কারণ ওই কাম কাজে তো আমার কোনো সমস্যা নাই, ওগুলা কোনো ফল্টও নাই, কিন্তু সমস্যাটা হইতে আছে যে আমার ভাষা, যে ভাষায় আমি কথা বলি বরিশালিয়া ভাষা, এই ভাষাটাই চলতে আছে না, মানতে পারতে আছে না কেউ। আগের আমলে পয়সা ছিল না, শিকি পয়সা যা এখন অচল হয়ে গেছে, ওই শিকি পয়সার মতো না আমার ভাষাটাও বলে অচল। হয় ভাবি হয় মানুষ সিস্টেম রে আপডেট করিয়া সব কিছু অচল করিয়া দিতে আছে, মানুষ হয়ে গেছে অস্থির। অফিসে তো তোমার ওই ব্যাপক হাসাহাসি চলতে আছে, ভাষার প্র্যাকটিস ট্যাকটিস কিছু করছো নি? ভাই তুমি তো আমার চেনো, তুমিও যদি এই ধরনের কথা কও তাহলে যাবো। চাকরি করতে হলে তো অফিস করতে হইব, আর অফিস করতে হলে তো ভাষাটা শিখতে হইব, ভাষা না শিখলে চাকরি থাকব? ভাষা শিখতে হইব, হেতার ভাষা। আরে তোমার ভাষা ঠিক আছে নি, হেডা আগে কইলো তুই নিজে ভাষা ঠিক কর আগে, অন্যের ভাষা ঠিক করতে হবে, ভাষা ঠিক করতে হবে। আর তুই তো নিজেই কথা কইতে পারো না, তোমার এলে আর বাপ বাড়ি দিই না, 12 বছর সংসার করতেছি, একদিনও বাপ বাড়ি নিয়ে তোমরা যাইতে পারি না। ঠিক তুই ভাষা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। উফ কি গরম ম্যাডাম, চলেন ঠান্ডা লাগছে কি আসে। আমার হাতে অনেক কাজ পড়ে আছে মিথুন ভাই, আপনি যান। আহা কাজ তো সারা জীবনই করবেন, চলেন না। থ্যাংক ইউ, আপনি যান না। মুই কিন্তু ফিরে আছি, মরে কেউ চোখকে দেয় না। তাই ধনঞ্জয় ভাই, তাই মেটাল ভাই, মানে ধনঞ্জয় সে যে
ই খাইতে পারে না, একলা একলা লাসি খাইতে পারে না, সেই সমস্যাটা বলতে পারছি কি ম্যাডাম, ঠিক না? আমার নাম ধনঞ্জয় না, মিথুন বণিক। খুব চমৎকার, খুবই একটা রোমান্টিক পানীয় বলা যায়। আমারও লাসি জিনিসটা খুবই খাইতে ইচ্ছে করে, পছন্দ, কিন্তু লাসি ম্যাডাম আমি একলা খাইতে পারি না, ভাত খাইতে পারি একলা। তো আমার সঙ্গে কি আসলে কেউ লাসি খাইবে বলতে পারেন? মনে হয় না। না কোন ভাষা, যেই ভাষায় একটা মানুষ সর্বলার কথা বলে তার আঞ্চলিক ভাষা, সেই ভাষার ক্ষেত্রে আপত্তি, আফসোস। আপনি আঞ্চলিক ভাষা ছাড়া কথা বলতে পারেন না? আমি আসলে এই বিষয়টা না আমার মস্তিষ্কের মধ্যে ঢুকাই নাই এবং আমি এখনো প্রয়োজন বোধ করি না। কিন্তু এই যে মানুষ আপনাকে নিয়ে কথা বলে, হাসাহাসি করে, খারাপ লাগে না? না, খারাপ আসলে আমার লাগে না। আমার খারাপ লাগে যখন এক গ্লাস লাস্ট দিতে দুশো টাকা, আমার খারাপ লাগে যখন একটা মানুষের অঞ্চলের ভাষা, যে ভাষা সে ছোটবেলার তোর কথা বলছে, যেটা তার মাতৃভাষা, যেই কথাটা সে মন খুললে বলতে পারে, যেই কথাটা বললে তার পরানটা ঠান্ডা হয়, হ্যাঁ, সেই ভাষার ব্যাপারে মানুষের আপত্তি, সেই কথাটা নিয়ে অফিস আদালতের মধ্যে সবাই একটা উদ্বাগ। উদ্বাগ আপনার প্রমিত ভাষায় উদ্বাগ জিনিসটা হলো উদ্বেগ। আমি কবিতা আবৃত্তি শেখার সময় প্রমিত ভাষার উচ্চারণ শিখেছিলাম, আপনি চাইলে আপনাকে প্রমিত ভাষায় কথা বলতে সাহায্য করতে। আপনি আমারে একটু চেঞ্জ করতে চান? না, আপনার চাকরির জন্য। আমি যদি আপনার একটা কবিতা শোনাই আপনি কিছু মনে করবেন? কবিতা? জি শোনা। আচ্ছা গ্লাসটা একটু ধরবেন, টেনশন লাগতেছে, যে কোনো সময় দিয়ে দিতে পারে, মনোযোগ দিয়ে শোনেন। আমি কার কাছে গিয়েছি জানু শেন সদায় জ্ঞান এত তত্ত্ব কথা কয় জ্ঞান পাশে ঘরের বিষণিয়া কেন অন্য কেন কেন অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান আছিলাম সময়ের ভিতরে তার যেন জল বাসির লক্ষণে রোবা পরাণে আসে এখন শুকনা পাতা উঠানের ভালে খেলা এখন সংসার ভরা ইন্দ্রের বড় বড় টুপি মানুষ এমন ভাবে বদলায় যায় জ্ঞান জ্ঞান পূর্ণিমার চান হয় অবসা কিভাবে আবার সাধের বিনিশ কেন রং ছটার উদ্দুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন কেন নিতান্ত মাটির মনে হয় তার সোনার খুব চমৎকার একটা যে ভাষায় এই কবিতাটা লেখে যে ভাষায় লিখেছেন সেই ভাষাটা কিন্তু একটা আঞ্চলিক ভাষা, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, সমস্যা হচ্ছে না। তাইলে মানে কবিতার ক্ষেত্রে জিনিসটা যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণযোগ্য একটু লাগছে দেবেন, আপনি যা বলতে আসেন খুব কঠিন, একটু
কষ্টই দিয়েছে। খুবই সহজ। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু এই গ্রহণযোগ্য, অবশ্যই গ্রহণযোগ্য, এটা কারো কোনো আপত্তি নাই কবিতা হিসাবে। কিন্তু আমি যখন কথাগুলো মুখে বলতে আসি, আমি যখন কথাগুলো মুখে বলছি বলছি মুখে যখন বলছি, তখনই কিন্তু মানুষের নানান ধরনের উদ্বেগ মানুষের মধ্যে এত উদ্বেগ কেন? আজি এ প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আহারে প্রভাত পাখির গান। ওরে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিয়াছে প্রাণ, জাগিয়া উঠিয়াছে প্রাণ, ওরে উঠুনি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আলে রুধিয়া রাখিতে নাই। থর থর করি কাঁপিছে ধর শিলারা শিলাশি পড়িছে কষে, ফুলিয়া ফুলিয়া ফিনিল শরীর গরজি উঠিছে দারুণ। আমি তো বলতে পারতেছি যে আমার উচ্চারণ আপনার দ্বারা ভালো লাগছে। আপনার তো সবই ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম তো আসলে আমি মনে করি নাই, আসলে কোনো সমস্যা নাই। এই যেমন ধরেন আমি যখন স্কুলে পড়ছি, স্যারেরা পড়া জিগেছে, হ্যাঁ ভালো ছাত্র ছিলাম, তা আমি যে পড়া বলছি আমি তো সেই বইয়ের ভাষাই পড়া বলছি, বা গরুর রচনা যে লিখছি আমি সেটা তো বইয়ের ভাষাই লিখছি, সেটা তো আর বরিশিল্য ভাষায় লিখি, তাই না? আপনার কাছে আমি ওই খুঁটে গাছি আপনি শিখাইবেন, আসলে কি বেলুই যে কালে বিপদে পারে কালে মান্দার কাছে কি আজ আমার যে কি আনন্দের দিন তোকে বলে বোঝাতেই পারবো না। আরে তুই তো আমাকে ছেড়ে চলেই যাবি, তুই তো আমাকে ছেড়ে চলেই যাবি রে রুনু। কি বলছেন এসব? এক্স্যাক্টলি। আরে আমাদের রফিক আছে না, দারুণ ভালো ছেলে, দুবাই থাকে, বিদেশি মানুষের গাড়ি চালায়, মাসে 12,000 টাকা বেতন পায়, ও তোকে নিয়ে দুবাই যাবে, প্রয়োজন মধ্যে আমিও যাবো তোর সঙ্গে, আমি কিন্তু সেখানে গিয়ে ট্যাক্সি চালাতে পারবো না। সমস্যা কি আপনার? আপনি কি বলছেন বুঝতে পারছি না। মা এটা তো সিনেমার সংলাপ বলতে আসি, ওই আপনার কালিয়া নামে একটা সিনেমা ছিল, আমাদের প্রয়াত যে নায়ক জসিম সে অভিনয় করছিল, সেই সংলাপ বললাম। ও এবার বুঝতে পেরেছি। আরে আপনি তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, এভাবে কথা বলবে? না এটা তো সিনেমার মুখস্থ ডায়লগ, আমি দিতে পারি, কিন্তু নরমালি যখন কথা বলতে যাই এই সময় বৈশিষ্ট্যের কান্নাদের বই দেখে শুদ্ধ ভাবে পড়তে পারি, সংলাপ শুদ্ধ বলতে পারি, কিন্তু নিজে যখন কথা কই, মাস তো শেষ, আপনার চাকরি তো চলে যাবে, যাও কিন্তু কফি থাকা অবশ্যই ভালো লাগছিল, আর এক চুমুক খান।
মামুশাই আপনার সাথে আমার কথা আছে। জি স্যার বলেন। কর্পোরেট অফিসের একটা সিস্টেম আছে, সেই জায়গা থেকে আপনাকে আমি রাখতে পারছি না। স্যার অসুবিধা নাই, আমার আমি কষ্ট পাই নাই, আমার কোনো দুঃখ নাই। তবে স্যার আমার কিছু কথা বলা আছে, মানে কালকে আমি একটা ছোটোখাটো প্রোগ্রাম করতে চাই আমার বিদায় উপলক্ষে, এবং সেখানে গিয়ে একটা কথা বলতে চাই স্যার। সেই সুযোগটা যদি একটু করিয়ে দেন তাহলে খুব খুশি হব। আসলে আমার খুব বেশি কিছু বলার নাই, আপনারা সবাই জানেন আজকে আমি বিদায় নেব। কয়েকটা দিন আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের হাস্যরসের উপাদান হিসেবে ছিলাম, এবং আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করছেন। এক ধরনের কমিক আপনারা খুঁজে পেয়েছেন আমার মধ্যে, এটা আপনাদের জন্য আমার একটা শেষ বিনোদন। আজকেও আপনারা হাসবেন, মজা পাইবেন। আমি আসলে আজকে একটা গান গাবো, তারপর চলে যাবো। যাই হোক, বেশি কথা বলার দরকার নেই, আমি গানটা শুরু করি। বানুরে জি ও বানু জি জি জি, রেঙ্গুন শহর যাব আমি তোমার জন্য আনব কি, শাড়ি চুড়ি আশা করি রেঙ্গুন যেতে দেই যদি, সোনার যৌবন কদিন রাখবো গামছা দিয়ে বেঁধে, সোনার যৌবন কদিন রাখবো গামছা দিয়ে বেঁধে, বানুরে জি ও বানু জি জি জি। থামুন, আপনি কি আর কি করছেন? আপনারা বরিশালের লোক আসলে একটা ঝামেলা হলো, এত সুন্দর একটা আঞ্চলিক গানকে আপনি বিকৃত ভাবে উপস্থাপন করছেন। কোনটা বিকৃত স্যার? আমি যে পরিমিত ভাষায় আঞ্চলিক গানটা গাইলাম, তাইলে পরিমিত ভাষাটা বিকৃত? যে গানটা গাইলাম এটা একটা আঞ্চলিক গান, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান, তো সেই গানটারে পরিমিত ভাষায় গাওয়ার কারণে আপনারা কিন্তু কেউ মানিয়ে নিতে পারেন না, মানিয়ে নেওয়া আসলে যায় না। একদম ঠিক বলছেন স্যার। হ্যালো, একটা আঞ্চলিক গানরে পরিমিত ভাষায় গাইলে যদি মানিয়ে নেওয়া না যায়, তাহলে যে লোকটার বাড়ি বরিশাল সে বরিশালের ভাষায় কথা বলবে, কারণ এই ভাষাটাই সে ছোটবেলা তখন কথা বলে। এই ভাষায় কথা বললেই সে সবচেয়ে আনন্দ পায়, তার মনের যে ভাষা মনের যে কথা সেটা এই ভাষায় সে খুললে বলতে পারে, তাহলে সেইটারে আপনারা মানতে পারতে আছেন। এই যে বরিশাল, এই নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, নরসিংদী, রাজশাহী, সাবাই নবাবগঞ্জ, আর যত জায়গা বাংলাদেশে আছে, আর সেই সব জায়গার ভাষা সেটা তো বাংলা ভাষারই অন্তর্ভুক্ত, বাংলা ভাষার বাইরে তো না। কারণ ওইভাবে ওই ভাষায় কথা বললে একটা লোক যদি আনন্দ পায়, তার মনের ভাবটা ভালো মতো প্রকাশ করতে পারে, তাহলে সেই জায়গায় আমি বাধা কেন প্রদান করবো এটা আমি বলতে পারতে আছি। আপনারা আপনাদের মতো মানুষরা একটা সিস্টেম দাঁড় করাইছে, আঞ্চলিক ভাষায় কথা বললে সেটা খ্যাপ বা আনস্মার্ট আপনারা বলতে চান। আমি বলতে চাই যে এই যে ভাবনাটা আঞ্চলিক ভাষায় কথা বললে সেটা খ্যাপ বা আনস্মার্ট, এই ভাবনাটাই আমার কাছে আনস্মার্ট মনে হয়েছে, এবং আমি বিশ্বাস করি এই ভাবনাটাই আনস্মার্ট। একটা চাইনিজ লোক যদি আপনাদের সামনে কথা বলে চাইনিজ ভাষায়, সেই ভাষাটাতে তখন কি আপনারা তো খ্যাত বলবেন না, আনস্মার্ট বলবেন না, কারণ আমরা খুব পরশ্রীজাত, আমরা নিজেদের সৌন্দর্য দেখতে পাই না। অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজ আপনার ইজ টু কমিউনিকেট, সংযোগ স্থাপন করবে আপনার সঙ্গে আমার, আমার মনের কথা আপনার মধ্যে যাইবে। তো মনের কথা যদি মনের তোরাই বলতে না পারি, ভাষা ভাষা কই, তাইলে কি কমিউনিকেশন হইবে? হইবে না ভাই, আপনারা টাচ করবেন আমার মনের কথা আমি যদি পরিমিত ভাষায় কওয়া শুরু করি, কারণ আমি তো ভালো মতন ধরুন কইতে পারবো না।
আমি যা বললাম তাতে আসলে আপনার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হইল কিনা সেটাই কিন্তু বড় বিষয়, এবং আমি সেটাই বিশ্বাস করি। বাকিটা আমাদের অভ্যস্ততার দোষ, আমরা মনে করি আমাদের কানে যেন কেমন লাগে, কিন্তু শুনতে শুনতে সবই অভ্যস্ত হয়ে যায়। একটা সময় আছে যে এত বড় ডোলা প্যান্ট বেল বটম, হ্যাঁ সেটাই ফ্যাশন আছে, কারণ কেউ পরলে করে খেয়াল বলবে না। আবার যদি 100 জন লোক পরিয়া এটা চালু করিয়া দেয় তাহলে এই আবার সবাই পড়া শুরু করবে, কিছু যায় আসবে না। আসলে স্মার্টনেস অন্য জায়গায়, স্মার্টনেস কর্তব্যে, স্মার্টনেস দায়িত্বের মধ্যে, স্মার্টনেস আসলে এইখানে সততায় মস্তিষ্কে। এবং এটা আমার একক আন্দোলন, মুই ডোন্ট কেয়ার, মুই বরিশালিয়া, মুই বাংলাদেশি। হেইনে একদম চিনতেই হবেন না, মোরাদের কি সার্ভিস দিয়ে দিমু। হ্যাঁ আপনি ভাবতেই পারবেন না যে সার্ভিসের ছেলে যে কি করে দেয়া দেবেন না গো, এটা ভাবতেই পারবেন না আপনি। ওই কাজটা করছেন আপনি কোনো চিন্তা করেন না, আমি করিয়া লাইছি, আমি অপারেশন ম্যানেজারে বকুন্দ যাই দিয়েছি, হাতে করিয়া লাগবো। ঠিক কাজ করছেন। শোনো তোমার একটা কথা বলি, আমি আমার ভাষা পরিবর্তন করতে পারবো না, আমি যেভাবে কথা বলি আমি সেভাবেই কথা বলবো। এতে যদি তোমার বাবা আমাকে মেনে নেয়, মেনে না নিবে না নিলে নাই, আমি আমার ভাষা চেঞ্জ করতে পারবো না। আর আমি আমার ভাষাকে যেরকম ভালোবাসি, আন্নারা বরিশালরা কি নোয়াখালীর বিয়ে করেননি? প্রেম জিনিসটার একটা আলাদা ভাষা, সার্বজনীন ভাষা, সেখানে বরিশাল আর নোয়াখালীর কোনো ভেদ নেই। ঠিক না?